এই সরকার 18 সালে যেভাবে একটি ভুয়া নির্বাচন করেছিল তার আরেকটি ভুয়া নির্বাচন করার জন্য পায়তারা করছে আমরা বলতে চাই এই সরকারকে বাংলাদেশে আমরা আর কোনো ভুয়া নির্বাচন করতে দিব না এই সরকারের বিরুদ্ধে আজকে আমরা লাল কার্ড হাতে দাঁড়িয়েছি আমরা শুধুমাত্র এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করছি না আমরা ওই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করছি আজকে ভারত এই বাংলাদেশে যে গণতন্ত্র নাই বাকস্বাধীনতা নাই এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না এই বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা নাই তার মূলে দায়ী হলো ভারত সুতরাং এই লড়াই শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে না এই লড়াই শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না এই লড়াই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এই লড়াই বাংলাদেশের 18 কোটি মানুষকে জেগে উঠতে হবে সম্মানিত সাথী বন্ধুগণ অনেক রাজনৈতিক দল আছে তাদের নেতৃবৃন্দ বলে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে কথা বলে আমরা রাজনীতি করতে পারবো না আগামী এমপি মন্ত্রী হতে পারবো না আমরা কি ভারতের বিরুদ্ধে কোন আন্দোলন করছি আমরা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করছি যেমনি ভাবে 14 সালে একটি একতরফা নির্বাচন করার জন্য ভারত তাদের এজেন্ট সুজাতা সিংকে বাংলাদেশে পাঠিয়েছিল ঠিক একই ভাবে এইবারও দেখেছেন দেখেছেন আপনারা ভারত তার এজেন্ট পাঠিয়েছে দুইজন এজেন্ট ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় কনফারেন্স করেছে এবং জাতীয় পার্টির সাথে বৈঠক করেছে 14 সালে যেভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল এই 24 সালেও ঠিক একই কায়দায় জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে সাংবিধানিক সাথী বন্ধুগণ আজকে প্রধানমন্ত্রী তিনি আজকে অনলাইনে বক্তব্য রেখে দেখেছেন যে কিশোরগঞ্জের যে আসন থেকে জাতীয় পার্টির মহাসচিব চন্দ্র সাহেব দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় পার্টির জন্য সেখানে আসন ছাড় দেওয়া হয়েছে আমি প্রধানমন্ত্রীকে করতে চাই আপনি কিসের নির্বাচন করছেন জাতীয় পার্টিকে 26টি আসন ছেড়ে দিয়ে এটি কোন নির্বাচন হচ্ছে বন্ধুগণ এটি কোন নির্বাচন হচ্ছে না এটি আমি আর ডামি ভাগ বাটোয়ারা করে খামুন ধর্ম আর খামুন সেই নির্বাচন হচ্ছে আমরা এই নির্বাচন সভাপতি সহ 11 জনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমাদের পুলিশ ভাইরা কি করছে জানেন তারা এখন প্রিন্টিং পেজের দোকানে দোকানে ঘুরছে কোথায় বিএনপির লিফলেট ছাপানো হয় তাদের কাজ লিফলেট মানুষের কাছে লিফলেট নিয়ে যাওয়া আবার শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো এটি কি কোনো অপরাধ এটি কি কোনো অন্যায় ওই প্রিন্টিং কিভাবে ককটেল আসলো তদন্ত করতে হবে ওই ককটেল কি পুলিশ দেখেছে কিনা প্রশাসন দেখেছে কিনা তার তদন্ত করতে হবে আজকে ভিন্ন মতের করে দেখানো হয় ভোটা অস্ত্র এই অর্থগুলো কই থেকে আসে এগুলো তদন্ত করতে হবে আজকে আমাদের দেশের বিচার বিভাগ তারা কি করছে তাদের কাজটা কি দেশের এই অবস্থা আপনাদের কি কোনো দায় নেই আপনাদের বিবেক কি অন্ধ হয়ে গিয়েছে আপনারা কেন কথা বলছেন না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনারা দেখেছেন যখন একটি ক্ষমতাসীন দল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তখন সে দেশের বিচারকগণ সেদেশের পুলিশের কর্মকর্তারা সেদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা তারা বিবেকবোধের জায়গা থেকে প্রতিবাদ করে কিন্তু বাংলাদেশের সমস্ত রাষ্ট্রতন্ত্রকে আজকে দলীয়করণ করা হয়েছে আজকে আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই একতরফা নির্বাচনে আগামী 3 জানুয়ারি থেকে নামাবে সেনাবাহিনীকে নামিয়ে কিসের নির্বাচন করবেন মূলত সরকার একটি ভয়ের মধ্যে রয়েছে সেই ভয় হলো যে 7 জানুয়ারি নির্বাচনের দিন এবং তার আগে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আসতে পারে যে কারণে সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে তারা একটি ভয় সৃষ্টি করতে চায় আমরা সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আপনাদের দায়িত্ব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কারোর
অবৈধ নির্বাচনে সহযোগিতা করা আপনাদের কাজ হতে পারে না আমরা পুলিশ বাহিনীকে বলতে চাই আপনাদের দায়িত্ব এদেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করা আগামীতে অবশ্যই গণতন্ত্রের পক্ষে শক্তি ক্ষমতা আসবে এবং গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতা আসলে আপনারা অবশ্যই আপনাদের পতন বাধা বৃদ্ধি করা হবে আজকে আওয়ামী লীগ জেলাদের তারা একটি নির্বাচনী তফসিল দিয়েছে ইস্তেহার দিয়েছে এই যে তাদের ইস্তেহার তারা 1 লক্ষ টাকার কর্মসংস্থান করবে এই যে আওয়ামী লীগের এই ভুয়া এবং দাবি প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছে আমরা জনগণকে বলতে চাই আপনারা যদি কিছু প্রস্তুত করবেন 10 টাকা কেজি চাল কই করে করে চাকরি কই এই প্রস্তাব আপনারা তাদের কাছে করবেন তারা কোনো জবাব দিতে পারবে না সাংবাদিক সাথী বন্ধুগণ আগামী 7 জানুয়ারি নির্বাচন হচ্ছে না আপনারা ভোট কেন্দ্রে যাবেন না আপনাদের কথায় ভয় দেবেন আমরা এই নির্বাচনকে কাল নাম কাটতে খেলাম এই নির্বাচনে আমরা যাব না এই নির্বাচনে অংশ দিব না ইনশাআল্লাহ আমাদেরকে রাত পথে নেমে আসতে হবে সেই আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম